নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা বেনারসি শাড়ি ড্রাফিং আর একদম নতুন ধরনের একটা ডিজাইন। এই ডিজাইনটা তোমরা কিন্তু রিসেপশনের দিন পরতেই পারো, খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস লাগবে এই ডিজাইনটা। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা কাতান বেনারসি সিল্ক। তো এখানে আমি বেনারসি শাড়িটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি আর আজকে রঙটা আমি একদম ডিফারেন্ট রেখেছি। শাড়ির দিন একদম ডিফারেন্ট স্টাইলের শাড়ি পরতে চাও, ডিফারেন্ট রঙের শাড়ি পরতে চাও, তো এরকম একটা কচি কলাপাতা কালারের শাড়ি তোমরা পরতেই পারো, যারা খুব ফর্সা খুব সুন্দর লাগবে। তো দেখো, প্রথমে শাড়িটাকে আমি ওপেন করে নেওয়ার পরে এখানে প্রথমে পেটিকোটে আমি ডান হাতে নিচে টাক করেছি, তারপরে বাঁ হাতে, তারপরে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে আমি মিডিলে পেটিকোটের ভিতরে টাক করেছি। দেখো, সামনে আমাদের কোনো ধরনের কোনো ফোলাভাব থাকবে না, খুব টাইট করে টেনে আনবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যারা মোটা আছো তোমরা কীভাবে শাড়ি পরবে, স্লিম দেখাবে, এই জায়গাতে আমি যেটা টেনে আনলাম এখানে তোমরা খুব টাইটভাবে টেনে আনবে। যখনই এটা খুব টাইটভাবে টেনে আনবে, এনে এখানে টাক করবে, কোমরটা তোমাদেরকে স্লিম দেখাবে। আর অনেকেই কমেন্ট করছো পিছন দিক দিয়ে শাড়ি উঁচু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো শাড়ি পরার প্রথমেই একটা যদি তোমরা জুতো পরে নাও, হিল বা ফ্ল্যাট, যে ধরনের জুতো তোমরা পরতে ভালোবাসো সেটা পরে যদি তোমরা শাড়িটা পরো, তাহলে তোমাদের কিন্তু আর পিছন দিক দিয়ে শাড়িটা উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দেখো, আমি আরও টিপস বলে দেব শাড়ি কেন উঁচু হয়ে যায় তোমাদের পিছনে। তো এই যে পাড়টা দেখতে পাচ্ছ, আমি ঠিক এই পাড়ের মেজারমেন্ট করে নেব। কুচিটা এতটাই সরু হবে, তো প্রথমে দেখো এভাবে একটা ভাঁজ করে নিচ্ছি, যতটা পাড় আছে সেটা ভাঁজ করে নেবে। নেওয়ার পরে একটু হাফ ইঞ্চি ছেড়ে দেবে, দেখো ছোটো একটা প্লিট করছি, সামনে দুটো আঙুল কীভাবে ধরছি ক্যাঁচির মতো। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কেন হাফ ইঞ্চি ছেড়ে রেখেছি। দেখো, এতটা শাড়ি কিন্তু আমি ছেড়ে রেখেছি তার কারণ এটা আমাদের প্রথমের প্লিট, এরপর থেকে যে কটায় প্লিট নেব সে কটা কিন্তু একটু ছোটো ছোটো হবে। তার কারণ হলো অনেক সময় আমরা কী করি, ছোটো বড় হয়ে যায় মিডিলে প্লিটগুলো, বুঝতে পারি না। যদি উপরে প্লিটটা আমাদের বড় থাকে, তাহলে নিচে কোনো প্লিট যদি ছোটো বড় হয়ে যায় সেটা বোঝা যায় না, এবং তলার প্লিট যেন বাইরে না বার হয়ে আসে, উপরে প্লিট থেকে যেন তলার প্লিট বাইরের দিকে না বার হয়ে আসে, তাহলে ভালো লাগবে না। তো এখানে দেখো, আঁচলের মাথাটা ধরে নেওয়ার পরে অবশ্যই তোমরা যারা বিগিনার্স আছো অবশ্যই এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তারপরে আঁচলের প্রত্যেকটা ভাঁজ এখানে তোমরা ধরতে যাবে, একটা একটা করে ভাঁজ ধরবে, যদি না বুঝতে পারো একটু এখানে নাড়িয়ে নেবে বা এভাবে তোমরা চেপে ধরে একটা একটা করে ভাঁজ এখানে বার করে নিয়ে অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু হাত দিয়ে চেপে নেবে। বেনারসি শাড়ি ইজিলি কিন্তু এখানে তোমরা ড্রাপ করতে পারবে, তার কারণ ভারী শাড়ি খুব সহজেই হয়ে যায়, অন্য শাড়ির তুলনায় বেনারসি শাড়ি পরা কিন্তু খুবই সহজ। তো এখানে অবশ্যই একটু এভাবে ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে, যতটুকু রেডি হবে ততটুকুই কিন্তু তোমরা এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। যদি তোমাদের মনে হয় যে বারবার আমাদের অসুবিধা হচ্ছে, অবশ্যই এভাবে চেপে নেবে। তো দেখো, আমি এখানে একটু ধরে নিলাম এভাবে, তার কারণ আমার একটু অসুবিধা হচ্ছিলো। এভাবে ধরে নেওয়ার পরে এখানে হাত দিয়ে চেপে নেওয়ার পরে দেখো, এখানে একটা আমি শাড়ি পিন ব্যবহার করছি। অবশ্যই এই ধরনের শাড়ি পিনগুলো তোমরা কিন্তু নতুন বেনারসিতে ব্যবহার করতে পারো। এবার আমি এটা কাঁধের উপরে রাখবো, রেখে সামনের দিক দিয়ে আমি এখানে প্লেটগুলো রেডি করব। এবার একদম উপর থেকে করছি, তো দেখো তলার দিকে একটা হাত দেবো আর এদিকে একটা হাত দেবো। উপরে প্লেটটা কিন্তু আমাদের সব সময়ই বড় থাকবে, তলার প্লেটগুলো কিন্তু একটু ছোটো ছোটো হবে, সেই তুলো তলার দিক দিয়ে প্লিট যেন বাইরের দিক দিয়ে না দেখা যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার বলি বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই পিছন দিক দিয়ে শাড়ি কেন উঁচু হয়ে যায়। আর একটা সমস্যা প্রথমেই বললাম, জুতো পরে শাড়ি পরবে তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে অনেক অংশে। আর একটা হলো, তোমরা যদি হালকা শাড়ি পরো আর সেই শাড়িতে যদি ফলস দেওয়া না থাকে, মানে তলার দিকে একটা ফলস এক্সট্রা করে লাগাতে হয়, যদি সেটা না লাগাও তাহলে কিন্তু তোমাদের ওই হালকা শাড়ি হাঁটতে গেলে পিছনে অনেকটাই উঁচু হয়ে যাবে, পেটিকোট এবং তোমাদের জুতো দুটোই দেখা যাবে। চেষ্টা করবে ভারী শাড়ি হলে ফলস দরকার নেই, কিন্তু একটু যদি পাতলা শাড়ি হয় তাহলে অবশ্যই ফলস লাগাবে, নাহলে কিন্তু এই সমস্যাটা হবেই। হাঁটতে গেলেই পিছন দিক দিয়ে তোমাদের শাড়ি উঁচু হয়ে যাবে, পেটিকোট এবং জুতো দুটোই দেখা যাবে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। অবশ্যই তোমরা চেষ্টা করো একটু প্রথমে পিকো বা ফলস যখন লাগাবে দোকান থেকে পিকো ফলস একসঙ্গেই করিয়ে নেবে, আর তারপর অবশ্যই শাড়ি পরার সময় একটা জুতো পরে নেবে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আরও একটা সমস্যা তোমরা বলেছো অনেকেই যে দিদিভাই আমরা মোটা কী ধরনের শাড়ি পরবো, সব ধরনের শাড়ি কিন্তু মোটা মানুষদের ভালো লাগে, শুধু শাড়িটা পরার একটু টেকনিক জানতে হবে। শাড়িটাকে যখনই তোমরা প্রথম টাকিংটা করবে ওই জায়গাতে একটু টাইটভাবে করবে, আর যখন প্লিট করবে সেটাও একটু টাইটভাবে করবে, এবং সামনের দিক দিয়ে যখন আঁচলটা নেবে তখনও একটু টাইটভাবে নেবে, তাহলে তোমরা যে মোটার ভয় পাচ্ছ সেটা কিন্তু একদমই দেখাবে না, স্লিম দেখাবে, যথেষ্ট স্লিম দেখাবে। তো দেখো, আঁচলটা কথা বলতে বলতে রেডি করে নিলাম, আঁচলের মাথাটা এত সময় পিছনে ছিল, এবার আমি আঁচলের মাথাটাকে সামনের দিকে নিয়ে আসলাম। এখানে রেডি করার সুবিধার্থে আমি বাঁ হাতে মানে পিছন দিকে করে নিয়েছিলাম, এবার রেডি হয়ে গেছে, আঁচলটাকে আমি সামনে নিয়ে আসছি। চেষ্টা করবে আঁচলটাকে একটু হাঁটুর নিচ থেকে রাখতে, মানে যতটা তোমাদের সুবিধা হয়
মেস ছুঁয়ে রাখলে তো খুব ভালো হয়, যদি না পারো তাহলে হাঁটুর নিচে ততটুকুই কিন্তু তোমরা শাড়িটা রাখবে। আর তারপরে একদম দেখো ব্লাউজের ভিতর থেকে আমি পিন করছি, হাতটা যতটা তোমাদের পিছন দিকে যাবে চেষ্টা করবে ততটা পিছন দিকে গিয়ে ব্লাউজের ভিতর থেকে পিন আপ করতে, ওপর থেকে পিন আপ করবে না। তো এবার আমরা কুচিটা রেডি করব। কুচি যখন আমরা রেডি করব একটু কাপড় ছেড়ে দেব। তো আজকে আমি ডান হাত দিয়ে কুচি করে দেখাচ্ছি। তো দেখো ডান হাত থেকে এভাবে ধরছি, ঠিক বাঁ হাতের দিকে এভাবে চার আঙুল এক্সট্রা আমি ছেড়ে দিলাম। এবার বুড়ো আঙুলটাকে এভাবে ধরছি, দেখো বুড়ো আঙুল আর লাস্ট আঙুল ধরার পরে সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরেছি। তো এবার এখানে আমি ছোট ছোট করে প্লিট রেডি করে নেব কুচিটা। তোমরা যারা ডান হাত দিয়ে করতে পারো না তোমরা বাঁ হাত দিয়ে করবে, আর তোমরা যারা ডান হাত বাঁ হাত দুটোতেই পারো না অসুবিধা হয়, আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দিয়ে রেখেছি মানে আরও সহজ করে কীভাবে তোমরা কুচিটা রেডি করতে পারবে, এবং আরও নতুন নতুন ডিজাইনও আমি দিয়ে রেখেছি। তোমরা যারা একটু নতুন ধরনের ডিজাইন পরতে ভালোবাসো, বিয়েতে রিসেপশানে এবং হলুদে কীভাবে শাড়ি পরবে, সমস্ত ধরনের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই একটু তোমাদেরকে ভিজিট করতে হবে আমার চ্যানেলটিকে। এবার দেখো প্রত্যেকটা মাথা এখানে সমান করে ধরে নিচ্ছি, একটু নাড়িয়ে নেবে, এভাবে নাড়িয়ে নেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজ এখানে তোমরা ধরে নেবে। ধরে নেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানেও হাত দিয়ে চেপে নিতে হবে, সব সময় বলি প্লিট রেডি করার পরেই কিন্তু হাত দিয়ে চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা চলে যাবে। এবার দেখো তলার দিকের প্রত্যেকটা প্লিট এখানে ধরে একটু উঁচু করে টেনে নিচ্ছি, তাহলে নিচের দিকের ভাঁজগুলোর মাথা সমান হবে। এবার এখানে আমি ট্যাকিং করব, দেখে নিচ্ছি নিচের দিকে লেন্থ অবশ্যই দেখে নেবে, শাড়ি যেন উঁচু না হয়ে যায়। তলার প্লিটটা নামিয়ে দিলাম, এবার দোমটাকে ভিতরের দিকে নেবে, মানে পেটটাকে একটু ভিতরের দিকে টেনে নিয়ে এখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে টাক করবে। সাইডে এই যে এক্সট্রা কাপড় আছে এটাকেও আস্তে আস্তে পিছনের দিকে টাকিং করে নেবে। এটা যত ভালো করেই তোমরা টাক করবে এই সামনের দিকে ফোলা ভাবটা কিন্তু কম লাগবে। তো এবার দেখো এখানে এবার আমি সাইডে একটু ভাঁজগুলো ঠিক করে নেব। তো অবশ্যই এই দিকে একটু ভাঁজগুলোকে তোমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। আমার প্রিয় দর্শক, তোমাদের কাছে একটাই অনুরোধ, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে, এবং সাথে অল বাটনটাকে একবার হিট করে রাখবে, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবে। এবার যে কটা এখানে আমি পিন আপ করেছিলাম সেই পিনগুলোকে ওপেন করে দেব। উপরে যে ভাঁজটা আছে দেখো, উপরে যে প্লিটটা আছে এটাকে টেনে আমি পিছন দিকে নিয়ে যাচ্ছি। এবার তলার দিকের ভাঁজগুলোকে একটা একটা করে একটু অল্প অল্প করে এখানে বার করতে থাকবে, তাহলে ডিজাইনটা ভালো লাগবে। একদম তলা থেকে স্টার্ট করবে, একটা একটা করে ভাঁজ এখানে তোমরা এভাবে টেনে টেনে বার করবে। আর উপরের দিকে যে ভাঁজটা ছিল সেটাকে টেনে পিছন দিকে নিয়ে যাবে, এভাবে বাঁ হাত দিয়ে এভাবে ধরছি। দেখো খুব ভালো করে খেয়াল করো, আমি তলা দিয়ে নিয়ে আসছি শাড়িটা, উপরের কাপড়টা এভাবে আছে, আমি তলা থেকে নিয়ে এসেছি। এখানে ডিজাইনটা আমাদের ভালো লাগবে, দেখো এখানে কিন্তু তোমরা এভাবে পিন আপ করতে পারো। একটা সেফটি পিন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো তোমরা চেষ্টা করবে একটু আঁচলটাকে আরও একটু ছোট করে নেওয়ার, আমার একটু বড় হয়ে গেছে। তো এখানে আমাদের পেট দেখা যাবে না। এবার এখানে আমি টাকিং করে নিচ্ছি, টাকিং করে নেওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নেব। তোমরা অনেকেই বলো পেট পিট কিছু দেখা যাবে না, তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুবই ভালো, রিসেপশনের দিন পেট দেখা যাবে না এবং পিট দেখা যাবে না, আর হেয়ারটাকে ওপেন রাখবে, পিছনের দিকে কিছুই দেখা যাবে না। তো এই ডিজাইনটা তোমরা রিসেপশনের দিন ট্রাই করতে পারো, তোমাদের যাদের এরকম সমস্যা হয়। তো এখানে একটা পিন আপ করে নেবে বা টাকিং করে নিতে পারো, এটা ওপেন হবে না। এবার এর উপরে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে, দেখতে পাবে লুকটা তোমাদের অসাধারণ আচ্ছা। অবশ্যই কিন্তু একটা সুন্দর দেখে কোমর বন্ধনী তোমাদের পরে নিতেই হবে, বা না চাইলে নাও পরতে পারো, কোনো অসুবিধা নেই। ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগে, একদম যারা নতুন বউ আছো রিসেপশনের দিন কিন্তু তোমরা এইভাবে ডিজাইনটা ট্রাই করতে পারো, এবং যারা রিসেপশন ওকেশানে যাচ্ছ তোমরাও এই ধরনের একটা বেনারসি দিয়ে ট্রাই করতে পারো। একদম ডিফারেন্ট রঙের একটা বেনারসি আজকে শেয়ার করেছি, আজকে শাড়িটা হচ্ছিল কাতান বেনারসি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, অনেক অনেক লাইক করো। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।